सैटेलाइट नियंत्रित मेशिन गान दिए विज्ञानी के हत्या करे से दाबी इरानेर। इरानेर विज्ञानी हत्या जड़ित कयेक जन ग्रेप्तार। चूड़ान्त विजय पर्यन्त सिरियार पाशे आछि बोलेछे इरान प्रेसिडेंट। एबारे विस्तारित ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে স্যাটেলাইট নিয়ন্ত্রিত আধুনিক পদ্ধতির মেশিন গান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে দূর থেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন এক ঊর্ধ্বতম ইরানি কমান্ডার। ইরানের তাসনিম বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেভলিউশনারি গার্ডসের ডেপুটি কমান্ডার আলী ফাদাবি বলেন, ঘটনাস্থলে কোনো সন্ত্রাসী উপস্থিত ছিল না। ফাখরিজাদেহ গাড়ি চালাচ্ছিলেন, ওই সময় একটি অস্ত্র তার দিকে তাক করা হয় যেটিতে অত্যন্ত আধুনিক প্রযুক্তির ক্যামেরা লাগানো ছিল এবং সেটি তার উপর জুম করা হয়েছিল। মেশিনগানটি একটি পিকআপ ট্রাকের উপর রাখা ছিল এবং স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। মেশিনগান থেকে শহীদ ফাখরিজাদেহকে লক্ষ্য করে ১৩টি গুলি ছোড়া হয়। এই অভিযানের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চেহারা দেখে চিনতে পারার প্রযুক্তি ব্যবহার করা হয়। একই গাড়িতে ফাখরিজাদেহের কাছে থাকে মাত্র ২৫ সেন্টিমিটার দূরে তার স্ত্রী বসেছিলেন। তার গায়ে কোনো আঘাত লাগেনি। ফাখরিজাদেহকে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন এমন খবর ইরানের হাতে আগে থেকেই ছিল, তাই তার নিরাপত্তার দেশটি সব ধরনের ব্যবস্থায় গ্রহণ করেছিল, কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। রাজধানী তেহরানের কাছে একটি মহাসড়কে চোরা গোপ্তা হামলার শিকার হন ফাখরিজাদে। ফাখরিজাদের উপর এই হামলার পেছনে ইসরায়েলের হাত আছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে ইরান। এর আগেও ইরানের চার পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছিল, তখনও ইসরায়েলের দিকেই আঙুল তুলেছিল ইরান। এবারও ইরান ইসরায়েলের দিকেই অভিযোগের তীর ছুড়লেও ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনও দায় স্বীকার করে বা অভিযোগ অস্বীকার করে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যায় জড়িতদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকারের এক উপদেষ্টা এই কথা জানিয়েছে। উপদেষ্টা হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে। তারা বিচার থেকে রেহাই পাবে না। আবদুল্লাহিয়ান বলেন, আমেরিকান গোয়েন্দা বা অন্য কোনো গোয়েন্দার সহযোগিতা ছাড়া ইসরায়েল কি এই জঘন্যতম হত্যাকাণ্ড করতে পেরেছে? অবশ্যই না। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, সিরিয়া হচ্ছে ইরানের কৌশলগত মিত্র। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত সিরিয়ার জনগণ ও সরকারের পাশে থাকবে তার দেশ। তিনি ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকাদাদের সঙ্গে বৈঠকে এইসব কথা বলেছেন। রুহানি আরও বলেছেন, ইরান সব সময় সিরিয়ার সরকার ও জনগণের পাশে থাকবে। ইহুদিবাদী দখলদার ও সন্ত্রাসবাদের মোকাবেলা করা ইরান ও সিরিয়ার অভিন্ন লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান সরকার রাজনৈতিক দিক থেকেও সব সময় সিরিয়ার সরকারের পাশে থাকবে। এক্ষেত্রে আস্তানা আলোচনা প্রক্রিয়াকে সিরিয়ার জাতীয় স্বার্থ ও অখণ্ডতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন রুহানি। ইরানের প্রেসিডেন্ট বলেন, তার আস্তানা আলোচনা প্রক্রিয়াকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে নেওয়া যাওয়ার পক্ষে। সিরিয়ার ভূখণ্ডে একাংশকে দখলদার ইসরায়েলের বলে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছেন তার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গোলান মালভূমি সহ দখলকৃত ভূখণ্ড পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত দখলদার ইহুদিবাদীদের মোকাবেলা অব্যাহত রাখতে হবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।